আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটা মাহিদ আর আমার বাবা, গতকাল বৃহস্পতিবারের ছবি। সে ছুটির পর নানুর বাসায় আসছে, তো আজকে বিকেল থেকে ভাবলাম একটু ভিডিও করি। এখন বাজে 5:10 বাকি, 22 তারিখ ছিল দিনটা, তো বিকেলে ভাবলাম একটু ভিডিও করি। আজকে চিন্তা ভাবনা করতেছিলাম যে গাছ লাগাবো, জায়গা অনেক খালি পড়ে আছে, তো ভাবলাম একটু গাছ টাছ লাগাই। তো বাহিরে রুদ্র, 3টার দিকে একবার বৃষ্টি হয়েছে, এই বৃষ্টি রুদ্র মানে আছে বাইরে, এখন অনেক রুদ্র আর যে গরম। গাছ কাটানো হয়েছে, আম গাছ বড় বড় 2টা, কাপড় চোপড় আজকে সকালে কতগুলো ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, তো এখন আবার এগুলো শুকাইছে, তো এখন ভাঁজ করতে হবে। ঘরের কী অবস্থা হয়ে রয়েছে, তো এই তো ঘুম থেকে ওঠার পর শরীরটা খুব খারাপ লাগতেছে। এটা মায়েদের ঔষধ, ভিটামিন একটা দিছে ডক্টর। তো ছেলেটার জ্বর আসে যায় 2 দিন পর পর, এত টেস্ট করাই, তাও কেন যে জ্বর আসে এটাই বুঝি না। বাইরে আজকে ভালোই রোদ, সারাদিন ঘরের মধ্যে হাঁটাহাঁটি করি, আর কোনো কাজ নাই। খালা এখনও আসে নাই কাজ করতে, তো এই তো এটা আমার গাছ, ইনডোর গাছ। এই টপটা বানাইছিলাম বোতল কাইটা, নীল পালিশ দিয়ে আবার একটু আর্ট মার্ট করছি। গাছ আগে তো ভালো লাগতো না, ইদানিং ইনডোর গাছের প্রতি একটু ঝুঁকছি, মনে হয় যে না একটু ঘরে গাছ টাছ লাগলে ভালোই লাগে দেখতে। তো চলেন বাইরে যাই, বাইরে দেখি কী অবস্থা। বাইরে ভালোই রুদ্র, এই আমাদের বাড়ির পরিবেশ। তো এই তো একটা বিড়াল বাইরে, এটা আমার জালের ঘর, 2 জালের ঘর, এটা আমার শাশুড়ির ঘর। কেন বড় জাল ছিল, তো ওরা আবার আমাদের আরেক জায়গায় শিফট হয়ে গেছে, তো ভাবতেছি এই জায়গাটুকের মধ্যেই, উত্তর সাইডের এই জায়গাটুকের মধ্যেই গাছ লাগাবো। পেঁপে টেপে যা পারি, মরিচ গাছ, মানে এভাবে গার্ডেনিংয়ের শখ নাই কখনোই, তো ভাবলাম জায়গাটা যখন পড়েই আসছে যে একটু গাছ টাছ লাগাই, পেঁপে টেপে খাই। তো এই তো ভাবতেছি জুবাইর বাইরে ফোন দিবো, জুবাইর বাইরে বলছি আগের দিন যে ভাই আজকে গাছ লাগাবো। এই যে একটা বিড়াল, এই বিড়ালটা মাই মুরগির বাচ্চা কিনছিল, একটা খেয়ে ফেলছে, অবশ্য অসুস্থ বাচ্চাটা, মানে বাঁচবে না মনে হইতেছে। যা তো ঘরে যাই, আম্মুর দিকে তাকাও, এদিকে আসো, আম্মুর কাছে আসো, শুনো যাও, ঘুমাইছিল একটু, ঘুমাইছে, কেমন ঘুমাইছে তোমার? আম্মুর একটু চুমা দাও। এখন কই যাইতেছো, কি কাজ আছে বাইরে? আমি তো বুঝলাম না, কি খেলতে যাও বাইরে? তো মাহিদের আব্বুকে দেখাচ্ছি যে এই জায়গাটা গাছ লাগাবো, তো মাহিদের আব্বু বলতেছে যে সীমানা দেখা দিচ্ছে যে কোন কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত জাল লাগাবো। তো আমি বলে দিলাম যে এই এরিয়ার থেকে এই পর্যন্ত সম্পূর্ণটাই জাল লাগিয়ে দিব। তো মিঠু বললো যে না দরকার নাই, তুমি এইটুকু জায়গাটা ফাঁকা রাখো, লোকজন যাবে, কারণ শুধু শুধু রাস্তা আটকে দরকার নেই। এই যে মাহিদ শেখ তার চাচিমার ঘরে যাওয়ার জন্য পাগল, সে চাচ্ছে সে জানি তার চাচিমার ঘরে একটু যাইতে পারে বেচারা। বারবার আম্মু একটু চাচিমার ঘরে যাই, এই জুবের ভাই চলে আসছে, তো জুবের ভাই বলতেছে ভাবি গাছ তো খুব বেশি বড় দিয়ে দিছে। তা আমিও জিজ্ঞেস করলাম যে ভাই কি অবস্থা, কত বড় গাছ? ভাই কাজ করতেছে, খুবই ভালো মনের একটা মানুষ জুবের ভাই, মানে তার সম্পর্কে যত বলবো ততই কম। সে বারবার বলতেছে আম্মু তার হাতে পিঁপড়া কামড় দিছে, তা আমাকে বলতেছে দেখাইতে না, বলতেছে আম্মু এত ভিডিও করো না, মোবাইল নষ্ট হয়ে যাবে। মানে সে সারাদিন এই পাকনামি কথা আছেই, এখন গাছ দেখবে আবার সে বলতেছে আম্মু কি কি গাছ আছে। এই ছিল আজকের ভিডিও, তো আরেকদিন দেখা।